এই পাত্রটা আমার খুবই পছন্দ হয়েছে, বিয়ে এনি ফাইনাল করে গেল। বুঝলাম, কিন্তু তবুও তোমার মাইয়া বললা কথা, জি গেল আগে কেউ আসেনি, পরে দেখা যাব বিয়ার দিন ফলাইছে। আমার মাইয়া এই মহল্লার ফুলারে চিনই না যে এই মহল্লার। হ্যাঁ এইসব কিছু নাই, কারণ আমার মাইয়া আমার বয় তো এইটাই, তোমার মাইয়া না, তোমার লাহিন হইতে কতক্ষণ শুনছি তোমার আগের ইতিহাস সবই আমি জানি, বিয়ার আগে দেখি কি কষ্ট। তুমি না হইলে আজকাল বেশি কথাই কর, ডাক দাও আমার মাইয়া রে, ডাক দাও। আম্মা যান অনেক টেন হইয়েন। কি আম্মু ডাকো আমারে? এই যে নবাব জাদি বসেন, আপনার বাবা আপনার জন্য বিয়া ঠিক করছে। নিজের কোনো পছন্দ থাকলে আগে আগে কয়লা, বিয়ার সময় যাতে কোনো ঝামেলা না হয়। তোমার মায়ের বেশি কথা কয়, বাদ দাও। মা তুমি কও, তুমি জোর গলায় কয়ে দাও যে তোমার কেউ নাই, তুমি কও। না না আমার কোনো নিজস্ব পছন্দ নেই আম্মু আব্বু, কি যে বলো তোমরা। তবে ওই যে ওই সামনের মহলে যে ছয়তলা একটা বিল্ডিং আছে, ওইটার দোতলায় সাগর নামের একটা ছেলে থাকে, এত সুন্দর ছেলে নেয়, আর হচ্ছে অনেক ভদ্র, কোনো খারাপ বন্ধু টন্ধুগুলোকে চলাফেরা করে না, নেশা টেশাও করে না, আর অনেক ভালো মনের একজন, মানে এক কথায় ভালো ছেলে। তোমরা চাইলে তার সাথে আমি বিয়ে দিতে পারো, আমার কোনো না নাই। Ha ha ha!